আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো, অমুসলিমদের কিভাবে বোঝাবো যে প্রস্রাব নোংরা, এর ফোঁটা জামা কাপড়ের উপর পরা উচিত না, এটা তাদের কিভাবে বোঝাবো? আপনার দ্বিতীয় প্রশ্ন, অমুসলিমদের কিভাবে বোঝাবেন যে প্রস্রাব নোংরা, অপবিত্রতায় পরিষ্কার করতে হবে? এটা এখন আমাদের মানুষের যে প্রস্রাব, এটা নাজিস বৈজ্ঞানিকভাবে, কারণ এটা শরীরের বর্জ্য, বর্জ্য মানে যে জিনিসগুলো প্রয়োজন নেই বের হয়ে যাচ্ছে, এভাবে দেখলে এটা নাজিস, কারণ এটা হচ্ছে একটা বর্জ্য পদার্থ। তার মানে এই না যে অন্য সব পশুর প্রস্রাবও হারাম বা নাজিস, বেশিরভাগই হয়তো তাই। আর মানুষের প্রস্রাবের ব্যাপারে যদি বলতে হয়, এটা একটা বর্জ্য পদার্থ যেটার প্রয়োজন নেই। এখন ব্যাপারটা হচ্ছে, আমরা ইসলামিক নিয়মে কেন এরকম বলি, এভাবে বলার একটা বৈজ্ঞানিক কারণও আছে। আল্লাহ বলেছেন আমরা বিশ্বাস করি, কেন আল্লাহ বলেছেন, নবী বলেছেন মেনে চলছি। তবে লজিক্যাল কারণও ভাবতে পারি, আমরা যখন প্রকৃতিটাকে সাড়া দিই সব সময় পানি ব্যবহার করি অথবা প্রসবের ফোঁটা মুছে ফেলি, কেন? প্রথম কারণ, মুসলিমের খৎনা দেওয়া থাকে, খৎনা না থাকলে বিভিন্ন অসুখ হতে পারে, প্রিপিউসে জমা হতে পারে স্পেগমা, তারপর হতে পারে হেপাটাইটিস, এইডস হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। এই সেদিনের জরিপ, যাদের খৎনা করা তাদের এইডস হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে, খৎনা করা লোকের যৌন সঙ্গীরও এইডস হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে, দুজনেই। তাহলে এইডস হওয়াটা কঠিন, অসম্ভব না, সম্ভাবনা কম। আবার কারো এইডস থাকলেও তার স্ত্রী সহজে আক্রান্ত হয় না। আমেরিকা জরিপ চালিয়েছিল একটা উগান্ডায়, স্বামীর যদি এইডস থাকে আর যদি খৎনা করা না থাকে, 85% স্ত্রীর এইডস হবে, খৎনা থাকলে সেটা হবে 15%। এই হচ্ছে অনুপাত। এটা একটা রিসার্চ, কতটা সত্য সেটা জানি না, তবে বিজ্ঞানে প্রতিষ্ঠিত একটা সত্য, খৎনা দেওয়া থাকলে বিভিন্ন রকমের যৌন রোগ হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। এছাড়াও যদি খৎনা দেওয়া না থাকে আর প্রকৃতিটাকে সাড়া দেন, কিছু ফোঁটা থেকে গেলে ইনফেকশন হতে পারে, যদি খৎনা দেওয়া থাকে তারপর পরিষ্কার করবেন, পরিষ্কার করা ভালো, এগুলো থেকে অসুখ হতে পারে, রোগ জীবাণু ছড়াতে পারে, অস্বাস্থ্যকর। কেউ বলবে না যে এটা স্বাস্থ্যকর, কোন ডাক্তার বলবে না স্বাস্থ্যকর, হয়তো এতে চলতে পারে, সেটা আলাদা কথা। পশ্চিমারা যখন প্রকৃতির ডাকে সাড়া দেয়, হয়তো ফ্ল্যাশ করে তখন কয়েক টন পানি ফেলে, কিন্তু শরীরে এক ফোঁটা দেয় না, ঠিক? তাহলে ইসলাম স্বাস্থ্যকর ধর্ম, বৈজ্ঞানিকভাবে আধুনিক, এভাবে আপনি তাদের বোঝাতে পারেন, আশা করি উত্তরে।